তাহলে আমিও 500 টাকা বাজি ধরলাম তোর দিকে যা ও লাগাও চালু চলো আইও তা তো আমনেও বাজি ধরবেন এ বেটা ভালো হইছে 50টা 100 টাকা দিয়ে দেব হ্যাঁ আমরা টাকা রেডি করে নাই দে দে তোকে পিক করে পকেট কা সারা পর কে দিতে দেব যা যাও 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 হ্যাঁ দাদু কইলা আসি আপনি চললে যান জি যাও মানে আপনি পরাবার বেনাবার আইছি ঠিক আছে যাও ওই কবিলা বাজিতে তো আমরাই জিতমু তুই আমারে অ্যাডভান্স 500 টাকা দিয়ে দে দে ভাই আমি এমন ফকির নি কিলে ভাইয়া এ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং এ বড় এই আমরা কি যাই মিথ্যে কথা বলবো হ্যাঁ মিথ্যে কথা বলবো কা আমি তো যা বলবো যে তোরা আমার ভাই তোরা দুজন ছোট ভাই তোরা আমার সাথে থাকো আমার বাসায় একসাথে থাকো তোরা আমি দেখে রাখি আমি কেন বলবো যে আমি কি আটেকার দাদুই বা কেন বলবে বাবুরজি যা বড়া নোয়াখালী যাবো না সাইদা কইছি দেখা তোকে বাপ বাইরা গেছে কই তোরা আইসা আমার হাত পাও ধইরা কবি ভাই চলেন আমগো লগে নোয়াখালী চলেন আপনি একটা বড় ভাই আপনি থাকলে আমগো অনেক হেল্প হইব তা না তোরা এখন পরিচয় গোপন করতে হইব তোকে লেগা যামুই না যা হ্যাঁ দাদু আমরা যাবই না তুই কাবিলারে কইস আমি যামু না ও যদি আমারে এসে রিকোয়েস্ট করে তারপরে আমি ভাইবা দেখবো নোয়াখালী যাবো কি যাবো না হ্যাঁ দাদু আপনার একসে সত্যি কথা বলছেন আমিও যাবো না যা কাবিলারে যে বল আমাদেরকে অনুরোধ করতে তাহলে আমরা ভাইবা দেখবো এ বাপ্পাই রে গেছে একসে একটুখানি বলছি দেখ কেন নোয়াখালী যাবো এই ভাবটা আমাদের কিন্তু চলবে না যা বললা দে আমরা নোয়াখালী যাবো না যা ঠিকই আছে আপনারা না গেলে ভালোই হইবে মোরা দুই বন্ধু মিলে যে এই ঘুরে আসবো এইসব তো সস্তা না গেলে হইবে দেখছেন দাদু কেমন তোরা কথা বললা গেল তোর সাথে বললা গেল যা বড়া যামুই না হ্যাঁ দাদু আমরাও যাবো না যা বড়া যাবো না সব বসে আমরা দাদু বন্ধ একটু নাই দিয়ে দেন দাদু বড়া নাই দিয়ে দেন দাদু আমি আই দিয়ে আছি দাদু থাক এখানে থাক আপনার মতো একটা লোকরে যদি নোয়াখালীতে লই যেতাম আর আমার যদি পরিচয় দিতাম হ্যাঁ হয়েছে কাশিমপুরে পাতি মাসতাম আর মানসম্মটা চলে যেত না আপনার মানসম্মটা চলে যেত না তোরা বেটা ছোট ভাই আদর করি তগো তুই তোর বন্ধুরে নিয়ে বাড়ি যাইতেছস নোয়াখালী বেড়াইতে আমারও তো সাথে পারতি কইতে পারতি ভাই চলেন বেড়া আইসেন আমাকে বাড়ি তা না আমার উল্টা তগো সাইদা কইতে হইতেছে কেন আমি তোর সাধব ভাই আর যদি স্কোপটা থাকতো সাদা নাই অবশ্যই আপনারা সাইতাম ভাইয়া কিন্তু আপনি তো সাদার আগে আপনার ডিসিশনটা জানাই দিচ্ছেন ভাইয়া অন আপনি বড় ভাই আপনার ডিসিশন যদি আমি ডিনাই করি তাহলে ভাই এটা আর একটা অপরাধ না ভাইয়া এটা বেয়াদবি না আমি তো বেয়াদবি আপনার লাগে করতে চাই না ভাইয়া এখন সাদ এখন রিকোয়েস্ট কর ভাইয়া এখন তো রিকোয়েস্ট করার কোনো অপশনই নাই ভাইয়া রিকোয়েস্ট না আমরা যদি কই তারাই কান্দে করে আমরা নোয়াখালী লই দিতাম ভাইয়া কিন্তু আপনি তো ডিসিশন জানাই দিচ্ছেন সামনে লোকে তো বিয়া দেবী করণ যেত না ভাইয়া আননে আর হাবু আমরা যদি দাদা দাদু মিলে ফ্ল্যাটের মধ্যে থাকেন কী খাবেন না খাবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাইয়া আর যদি খানার কিছু না থাকে একজন আরজনে কামনে খাইয়ে লই ঠিক আছে ভাইয়া আর নোয়াখালী জানো খুব ভালো হয়েছে ভাইয়া যে পরিমাণ শীত পড়ছে নোয়াখালী আপনার সুগে কাটুই গেল এমন তো আপনার শীতে জামা কাপড় নেই অবশ্য ভাই আপনি যদি নোয়াখালী যাইতেন আপনার দেই আর আম্মা কিন্তু খুশি ত্রাণ দিল যাই হোক আপনি জানেন সেটা মিস করছেন আপনার অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি ডিসিশনটার মধ্যে অটুট থাকিয়েন আবার লড়ি সরি যাইয়েন না পর আবার কই না নোয়াখালী যাই নোয়াখালী যাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমার কাছে প্রচুর শীতের কাপড় আছে উল্টা তগো ত্রাণ দিতে পারবো আমার কাছে টেকাও আছে কিন্তু আমি যাবো না মুইয়ার কাবিলে মিললে বাজে দিতেছি তুমি কথা কবে তুমি মন লগে থাকবা হেল্প করবা 50 টাকা দিয়ে দিব ইয়া তো যে 100 টাকা দেব এটা দেন তুমি গিল কিনে দিই আরে আচ্ছা এই পাশা ভাই আপনি আপনার বন্ধু ককটেলের বাসা থেকে বাইর করতে পারতেছেন না এটা কর নাই কে আগে হ্যাঁ মোদারে কইলে তুমি পিটাই এই বাইর করে দিতাম আরে না বেটা ককটেল হইলো আমার বন্ধু মানুষ ওরে মাইরা দাবরা বাইর করবি কেমনে ওরে সুন্দর করে বুঝায় বাজায় বাইর করতে আচ্ছা ভাইয়া হেতে আপনার বন্ধু হেতারে ঘরে ডাকিল ইনছেন আপনি তো বাইর করার সামনে হেতারে নাম না আদর টাদর করে আপনার ঘরে তুমি বাইর করবেন
আম নেহাতার কাছে সলিড থাকবেন আমাকে বেগুনে কালার বানাই দিবেন কেন এ কোন বিচার ভাইয়া বুঝলাম না তো কিছু দাদু এক কাজ করি আমি ককটেল বাবুরে একটা দাবার দিয়ে আসি তারপরে সে এমনিই চলে যাইবে এনে আরে না বড়া দাবরায়ও ওরে বাইর করুন যাব না তুই ওরে দাবরাইতে গেলে ও তোরে থুতু দিব আর থুতু দেবে কা থুতু দেব না আরে পাশা ভাই শুনেন মুই ককটেলের মুয়ে শিলি কইরে দেব থুতু দেবে যে তান্দা করি ধরিব হে তো তুমি ঠিক তৈরি বানি হ্যাঁ আমজা করে ধরলে তোর আড্ডি গুটে বেগুন মাঙ্গিয়ে লেবে হেতে কিরবা মুই বাজি ধরছি কাবিলার লগে মুই তারে বাইর করে যেতে আছি খালি দেখেন কিয়ের বাজি ধরছিস আর লগে হাসোটা বাজি দিচ্ছে ভাইয়া হেতে যদি ককটেলে বাইর করতে হারে তাহলে আই হাতার হাসোটা দিও আর আই যদি বাইর করতে হারি হেতার হাসোটা দিব তাহলে বা চিন্তা করেন হেতার পুরো 500 টাকা লস না আই তা তোর ওয়ান টু বাইর করে হলে তোমার তাহলে আমিও 500 টাকা বাজি ধরলাম তোর দিকে যা ও লাগাও চালু চলো আইও দাদু আমনেও বাজি ধরবেন এবারটা ভালো হয়েছে 50টা 100 টাকা দিয়ে দেবো আমরা চাহা রেডি করে নেই দে দে তোকে বেগুনের পকেট কা সারা পর টিয়া দিতে দেবো না যাও 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 হ্যাঁ দাদু কইলা আসি আপনি চললে যান জি যাও মানে আপনি পরাবার বেড়াবার আইছি ঠিক আছে যাও ওই কবিলা বাজিতে তো আমরাই জিতমু তুই আমারে অ্যাডভান্স 500 টাকা দিয়ে দে দে ভাই আমি ফকির নি কিলে ভাইয়া এ পুরা আগা গোরা ভাইয়া ফকির নে ফাতুর মাথা পর্যন্ত না আমি চিন্তা করতে চাই ফকির নি লগে কেমনে থাকি ভাইয়া হ্যাঁ নোয়াখালীতে এসব ফকির নি থাকলে ভাই হিডি মারিয়ে লেতাম ভাইয়া ভাই আমারও তো বলি না সুবরে না কথাগুলো বলছি ভাইয়া চলো তো বাসু দিয়ে দে ভাই আগে বাজিটা জিতিলে এমন হতে পারে শুভ সোকরাঙ্গা নিতে ককটেল বাবু গরতন বাইরে গেছে এত তারই দিতে ওটে আটা কি কসবটা ককটেল রে আমি চিনি তোরা চিনস ওই চিনে আমরা জিতমু দে শিওর হ্যাঁ যাক তাহলে তো আমরা জিতে গেছি তাহলে আমরা যেতে জিতে গেছি তাহলে আমরা জিতার টিয়া তো আর অ্যাডভান্স 100 টাকা দিয়ে দেন ভাইয়া আর এটা ফোনে ঢুকা লাগি হ্যাঁ আমার টাকা নেই নাই আর কিছু তো ভাইয়া নাই তাহলে বাজি ধরছস কিসের জোরে ব্রেন দি ভাইয়া কাবিলা ব্রেন দি বাজি দিচ্ছে হাওয়ার উপর দি বাজি দিচ্ছি ভাইয়া আমি বুঝেন না বৈথান সান ককটেল বাবু যায়নি আগে দেই এতে ইতর ভাইয়া এতে পুরা ইতর ভাইয়া আর এরও মানুষ আর দেই না এতে প্রথম দিন আর লগে পোল্টি আরে বেটা তুই নোয়াখালী গেলি তুই আরে কান্দে লিলি তুই গুলি গেছিস কেন এটা যদি মনে রাখতো তারপরে আই হাতার বাসা আনলে কিনা আগে দিতাম বেইমান বিশ্বাসঘাত আমাকে ট্রাই করেন না ভাইয়া সান না হয়নি আরে আমি ট্রাই করে না পাইরাই তো তবে কইছি ও কথা তাইলে এটা কেন দুই রসুনের এক আপনারা দোনো জনের সতান বুঝছেন কি অবস্থা তো গো তোর এই অবস্থা কি থুতু মারছি তোরা কেন না আমারটা কানের পাশ দিয়ে গেছে বেটা লাগে নাই আর তোর কি অবস্থা ইয়ারে তো থুতু মারি পুরো বাসা আলাইছে আমি কইছিলাম না তোরা হাইরবি না হুদা উদ্দাক নামি করতে গেছে সেয়ানে দে আমার টেয়া দে এ বেটা মুই কি বাজি কি একবারে লেগে লাগছে নাকি মোরে সময় দে বেটা দেখ মুই কি করি কালকে সকাল পর্যন্ত টাইম দে দেখ মুই বাইর করে দিতেছি ককটেল তোকে আই এক সপ্তাহ সময় দিলাম গনি গনি সাত দিন আরে বাইর করে দেয়া দেয়া আরে বাইর করে তাহলে তুই আমারে 500 টাকা অ্যাডভান্স দে তুই তো হারবি এটা কনফার্ম দে আমলে তুই দেখতেছেন কা হ্যাঁ দেন না সময় দেন হ্যাঁ বাজি লাগছি সময় দেন মুই বাইক করে দিতে আছি মিনিমাম 200 টাকা দে বাকিটা পরে দিস দে এই পাশা ভাই আপনি কিন্তু শেষরা আছেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং